হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত। আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে এসেছি। আজকের টপিক হচ্ছে জাভা স্প্যারো। তা আমার সামনে খাঁচা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা পার্টে একটা করে পেয়ার রয়েছে, কোনো কোনো জায়গায় একটা বেবিও রয়েছে। তো আজকে জাভা সম্বন্ধে কিছু কথা বলি। জাভা স্প্যারো মূলত আমি এখানে দেখতে পাচ্ছি কিছু অ্যালবিনো জাভা রয়েছে আর সিলভার জাভা রয়েছে। তো জাভা তো মেনলি কলোনিতে ব্রিড করে, অনেক জায়গায় দেখেছি যে আমরা কলোনিতে খুব ভালো ব্রিড করে, কিন্তু কলোনির অনেক সমস্যা রয়েছে, যার ফলে অনেকে এখন কি করছে, কলোনির জায়গায় সেপারেট জাভা করাটাই পছন্দ করছে। তো জাভা সাধারণত আমরা দেখে থাকি যে হাঁড়ির মধ্যে হয়ে থাকে, কিন্তু আজকে দেখাবো বক্সের মধ্যে জাভা কীভাবে ব্রিড করছে। এই যে দেখুন, বক্সগুলো বাইরে থেকে লাগানো রয়েছে। তো এই বক্সের সম্বন্ধে কিছু বলি, জাভাকে এই সাইজের বক্সগুলো দেওয়া হয়েছে সুন্দর, এবং তারা আমাদের ব্রিড করছে। এই যে জাভা সেটআপটা দেখতে পাচ্ছেন, বাইরে থেকে বক্স লাগালে এটাই সুবিধা, আপনি প্রয়োজনে বাচ্চাকে এখান থেকে খুলে চেক করতে পারবেন, এই যে দেখুন, এটাতে দেখতে পাচ্ছি 2, 4, 5টা ডিম রয়েছে, এবং মেটেরিয়াল হিসাবে ছোবড়া রয়েছে। বন্ধ করে দিই। বাইরে থেকে নেট বক্স দেওয়ার একটাই সুবিধা, আপনি যাওয়ার বাচ্চাকে যদি দিনে একবার হ্যান্ড ফিট করতে পারেন খুব ভালো হয়। এই যে দেখতে পাচ্ছি, এবং সুন্দরভাবে গ্রোথ করছে। আপনারা যা ছোটো পাখি করেন তারা এই ব্যাপারটা ভেবে দেখতে পারেন। জাভার ব্যাপারে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইরে বক্স দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে তারা ব্রিড করছে। এই সেটআপটি একদম নতুন করা হয়েছে, এতদিন সেটআপটি যা ছিল তিনি হাঁড়িতে চেষ্টা করছিলেন, হাঁড়িতে অসুবিধা হচ্ছিল, যার ফলে এই বক্স দিয়েছেন, এবং বক্স দিয়েতে দেখছেন উনি সাকসেস পেয়েছেন। এই একটি বক্সের সাইজ আনুমানিক 5-7 এটা হবে, আর অনেক বক্সে দেখতে পাচ্ছি সব যেহেতু নতুন ব্রিড করছে, নতুন দেওয়া হয়েছে, এই জন্য এর মধ্যে ডিম আছে, এটার মধ্যে আপাতত নেই, এটার মধ্যে দেবে, নেস্টিং মেটেরিয়াল দেওয়া হয়েছে। এই যে ডিম দেখতে পাচ্ছি, এটার মধ্যেও ডিম আছে, এই যে একটা ডিম দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বক্সের মধ্যেই ডিম রয়েছে, এবং যেহেতু নতুন এই জন্যে এগুলোর মধ্যে এখন বাচ্চা আসতে টাইম লাগে। এখানে একটা দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা এরকম বক্সের মধ্যে দিন, যথেষ্ট ভালোভাবে প্রোগ্রেস পাওয়া যাবে। এই যে সব দেখতে পাচ্ছেন, আমার একটু ক্যামেরা তো ডিস্টার্ব ফিল করছে যেহেতু এখন ডিমের মধ্যে রয়েছে। আর তাছাড়া মেন এগুলো হচ্ছে সব, এগুলো রেড আই জাভা। আরেকটা বিষয় হচ্ছে জাভাকে দেখুন খাবারের মধ্যে প্যাডি, ধান এগুলো দেওয়া হয়েছে, আর এবং কাপের মধ্যে জল দেওয়া হয়েছে, এবং জল একদম তলানিতে থাকবে এরকম, যথেষ্ট জাস্ট নাগালে খেতে পারবে, কারণ জাভার একটা প্রবলেম হচ্ছে জল পেলেই চান করে। তো বন্ধুরা, আপনারা এরকম পট বানিয়ে খাবার দিন এবং এখন জল দিন, খুব ভালো হবে এটা। এই যে টোটাল সেট আপটা দেখিয়ে নিচ্ছি আপনাকে দূর থেকে, দেখুন এই যে টোটাল রয়েছে 8 পেয়ার রয়েছে এখানে, খাঁচার সাইজ হচ্ছে 2-2 এক একটা খোপের। এই যে গেট এবং বক্স লাগানোর জন্যে এইখানে একটা গেট করা হয়েছে, যে মুখটা এখানে বেরিয়ে থাকবে এবং বাইরে থেকে বক্স ঝুলবে। বাইরে থেকে বক্সের সুবিধা, আপনারা চাইলে এখান থেকে বাচ্চা বের করে একবার করে দেখে হ্যান্ড টেম্প করতে পারেন বা হ্যান্ড ফিডিং করতে পারেন, যার ফলে খুব ভালো হয়। একবার করে যদি আপনি হ্যান্ড ফিডিং করতে পারেন বাচ্চার গ্রোথ খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।